ধরুন আপনি ভাবলেন মায়ানমার বা থাইল্যান্ড যাবেন নিজের গাড়িতে, অথবা শেয়ার গাড়ি বাস খুঁজতে লাগলেন মায়ানমার যাবেন বলে। ভীষণ অদ্ভুত লাগছে না শুনতে? আমরাও কিন্তু ঠিক এভাবেই পৌঁছেছিলাম মায়ানমার। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ রোডের সামনে, মানে এই ব্রিজটা পেরোলেই কিন্তু মায়ানমার। না আছে পাসপোর্ট, না আছে ভিসা, তাও নাকি যাওয়া যাবে বিদেশে। আমরা এখন রয়েছি মণিপুরের মৈরাঙে, আর মণিপুর রাজ্যের মোড়েতেই রয়েছে ভারত মায়ানমার বর্ডার। আমরা মৈরাং থেকে মায়ানমারের দিকে এগিয়ে চললাম, তবে এই পথে সামনেই রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান ন্যাশনাল পার্ক কেইবুল লামজাও। জনপ্রতি 30 টাকা করে এন্ট্রি ফি দিয়ে ন্যাশনাল পার্কের ভেতরে প্রবেশ করলাম। ডান দিকে পাহাড়, বাঁ দিকে ভাসমান ঘাসের মাঝের রাস্তা দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলেছে। এই ন্যাশনাল পার্কে দেখা মেলে ডান্সিং ডিয়ার বা নাচুনে হরিণের। এদের ডান্সিং ডিয়ার কেন বলে পরে জানাচ্ছি। আমরা ন্যাশনাল পার্কের ভিউ পয়েন্ট পৌঁছানো মাত্রই ফরেস্ট গার্ড ট্রাইপডে সেট করা একটা বড় বাইনোকুলার নিয়ে হাজির। আমরা এখন রয়েছি কেইবুল লামজাও ন্যাশনাল পার্কের ভিউ পয়েন্টে। ঢোকার সময়তে আমরা এন্ট্রি টিকিট কেটে পারমিশন করে তারপর গাড়ি নিয়ে ঢুকে পড়েছি। পৃথিবীর একমাত্র এখানেই কিন্তু ডান্সিং ডিয়ার দেখা যায়। খালি চোখে কতটা দেখতে পাওয়া যাবে জানি না, তার জন্য যে ব্যবস্থা রয়েছে এরকম বাইনোকুলার রাখা রয়েছে। চলুন দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। কি দেখতে পাচ্ছ? সত্যি দাদা এত সুন্দর জায়গায় সেট করেছেন। এখানে একটা হরিণ কিন্তু চড়ে বেড়াচ্ছে, ঘাস খেয়ে বেড়াচ্ছে, বাইনোকুলারে চোখ রেখে সেটা দেখা যাচ্ছে, আমার খালি চোখে সেটা ধরা দিচ্ছে না। ভাববেন না যে ডান্সিং ডিয়ার নাম বলে এই প্রাণীটি নাচানাচি করে, আসলে ফ্লোটিং ঘাসের স্তরের ওপর দিয়ে হাঁটে বলে দেখে মনে হয় একটু হেলতে দুলতে চলেছে, তাই নাম ডান্সিং ডিয়ার। আমরা এবার মায়ানমারের দিকে এগিয়ে চললাম। এত সুন্দর প্রকৃতি, এত সুন্দর চারপাশ, এত সুন্দর একটা রাস্তা দেখে আমরা না দাঁড়িয়ে আর পারলাম না। জার্নিটা আমরা ভীষণ উপভোগ করতে করতে যাচ্ছি, কোথায় যাচ্ছি তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো এই জার্নিটা। জার্নিটা এত সুন্দর, ভীষণ এনজয় করছি। এরকম সুন্দর একটা রোদ ঝলমলে দিনে ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওপরেই আমরা উঠবো। আমরা ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ রোডে এসে পৌঁছলাম। ইন্টারন্যাশনাল বর্ডার কানেক্টিভিটির জন্য একেবারে ঝাঁ চকচকে 4 লেনের রাস্তা বানানো হয়েছে। ইন্দো মায়ানমার রোড ধরে আমরা এখন এগিয়ে চলেছি। পাহাড়ে জায়গায় জায়গায় কিন্তু চেরি ব্লসম আমাদের বারবার নজর কাটছে, বারবার মনে হচ্ছে দাঁড়াই। আর আমরা আমাদের চোখের লেন্সে যা দেখতে পাচ্ছি তার সিকিভাগও আমরা ক্যামেরায় তুলতে পারছি না। এতবার দাঁড়ানো তো সম্ভব নয়, কারণ আমরা যেখানে যাচ্ছি সেখানে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যাবে, এগিয়ে যেতে হবে। যাচ্ছি মোড়েতে আর এখন রয়েছে চেকপোস্টের সামনে। এখন যেটা ব্যাপার হলো, এখানে মোট 3টে চেকপোস্ট আছে। ফেরার সময় ফেরার দিক থেকে প্রথম চেকপোস্টে দুপুর 3টের মধ্যে পৌঁছতে না পারলে চেকপোস্ট ক্রস করতে দেবে না। মোড়ে গেটটা পেরানোর পর আমরা মায়ানমারের প্রথম ভিউটা দেখতে পাচ্ছি। ওই যে দূরে ফ্ল্যাট ল্যান্ডটা, সমতল ভূমি, ওটা মায়ানমারের অংশ, আর আমরা রয়েছি এখন ইন্ডিয়াতে। ভাবলেই কীরকম লাগছে, দুটো দেশ মাঝখানে জাস্ট একটা বর্ডার, এবং তার জন্য এত চেকিং, এত চেকপোস্ট, সেগুলো সব পেরিয়ে আমরা এখন মোড়ের দিকে এগিয়ে চলেছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ রোডের সামনে, মানে এই ব্রিজটা পেরোলেই কিন্তু মায়ানমার। আমাদের মধ্যে ঝগড়া থাকলেও এখানে কিন্তু ফ্রেন্ডশিপ বজায় রয়েছে। আমরা যে ব্রিজটার সামনে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে ইন্ডিয়া মায়ানমার বর্ডারে। ইন্ডিয়া এপাশে, ওপাশে হচ্ছে মায়ানমার। এই ব্রিজ যদিও তার পাশ দিয়ে বয়ে চলেছে মিনাল নদী, এই নদীতে কত বাচ্চা বড় দাপাদাপি করছে, স্নান করছে, খেলাধুলা করছে। নদীর জলকে কোনো বেড়াজাল দিয়ে আটকায় এমন সাধ্য কার। এই ব্রিজটা আগে খোলা থাকতো, আগে মায়ানমারের কিছুটা পোর্শন যাওয়া যেত, এখন সেই উপায় নেই,
বন্ধ রয়েছে। এই পথ এখন যদিও বন্ধ রয়েছে, তবে কিছুদিনের মধ্যেই খুলে যাবে এই পথ। তখন ইন্ডিয়া থেকে সহজেই যাওয়া যাবে মায়ানমার ও থাইল্যান্ড। আমরা অবশ্য আরেকটা ইন্টারেস্টিং জায়গা দেখতে এগিয়ে চললাম। মোরেতে আমরা এখন রয়েছি তামিল কলোনিতে, আর এই পিছনেই রয়েছে তামিল টেম্পল, যেটা দেখতে অনেক দর্শনার্থী ভিড় করেন। এটাই ভেবে অবাক লাগছে যে সব জায়গার সংস্কৃতি কালচার কিরকম মিলেমিশে একাকার হয়ে যায়। এই জন্যই তো বলে ভারতবর্ষকে বিবিধের মাঝে দেখো মিলন মহান। খোঁজ নিয়ে জানতে পারলাম স্বাধীনতার পূর্বে ব্রিটিশদের সাথে বার্মা কাজে যেতেন তামিলরা, পরে তারাই এখানে বসবাস করে তোলেন। এখানে মার্কেট রয়েছে, মার্কেটে মায়ানমারের বিভিন্ন সামগ্রী বিক্রি হয়। এই অঞ্চলে খুব ভালো কোয়ালিটির মশারি পাওয়া যায়, এছাড়া প্রচুর শুকনো মাছও বিক্রি হয়। প্রচুর মানুষ মায়ানমার সাইড থেকে এখানে এসে দোকান দিয়েছেন। আমরা ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ গেট দেখার জন্য এগিয়ে চললাম। আমার পিছনেই রয়েছে ইন্দো মায়ানমার ফ্রেন্ডশিপ গেট। আগে ওই দিকটায় যাওয়া যেত, ওখানে মায়ানমারের মার্কেট বসত, এখন যদিও সেটা বন্ধ। এই মার্কেটটার মধ্যেই ঘোরাফেরা করতে হবে। এখানেও মায়ানমার থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে পসরা সাজিয়ে স্থানীয় মানুষরা বসেন। আমরা ঘুরে ঘুরে দেখছি, যদি সেরকমটা কোনো কিছু চোখে লেগে যায় তখন হয়তো নিয়েও ফেলব। আমরা আজকে মোরে মার্কেটে লাঞ্চ করতে এসেছি এবং আমরা আজকে লোকাল ডিশ ট্রাই করব। অনেক রকম দিয়ে গেছেন, আমি কোনোটাই জানি না। তো এইটা যেটা জানলাম, এটা হচ্ছে উত্তি, মানে ডাল। এটাও একটা ভেজ আইটেম, কিছু পাতা দেওয়া, আমি নাম জানি না। আর এটা হচ্ছে এক ধরনের চাটনি, যেটা ফার্মেন্টেড ফিশের সাথে এখানে খাওয়া হয়। আর আমাদের পরিচিত মাছ ভাজা তো রয়েইছে, ফিশ কারিও চাইলে নেওয়া যেতে পারে। আমরা ফিশ কারি না নিয়ে ফিশ ফ্রাইটাই নিয়েছি। লাঞ্চ করে আমরা ইম্ফল ফেরার পথ ধরলাম। এই পথের সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যাবে না। আমরা ভালোই ভালোই চেকপোস্ট তিনটের মধ্যে পেরিয়ে গেলাম। তবে ইম্ফল যাচ্ছি বলে ভাববেন না, এখানেই ট্রিপ শেষ। ইম্ফলে আপনাদের দেখাবো মহিলা পরিচালিত এমন এক মার্কেট যেখানে পুরুষেরা দোকান দিতে পারেন না। পরখ করে দেখব মণিপুরের বিখ্যাত থালি, আর ঘুরে দেখবো একটা সিক্রেট মন্দির। ইম্ফল ফেরার পথে এই রুটের বিখ্যাত গেবিস ক্যাফে থেকে আমরা একটু কফি খেলাম। এখান থেকে ভিউটাও দুর্দান্ত। সন্ধে নামার মুখে আমরা কংজম ওয়ার মেমোরিয়ালটা একটু ঘুরে ইম্ফল ফিরে এলাম। ইম্ফলে আমরা একটা হোমস্টেতে উঠলাম। পরিষ্কার পরিচ্ছন্ন হোমস্টে, ট্যারিফ 600 টাকা জনপ্রতি। আমরা রাতে ডমিনোস থেকে পিৎজা অর্ডার দিলাম, পিৎজা দিয়ে ডিনার করে নিলাম। আমরা চট করে ডিনারটা সেরে নিই। আর আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এই সুযোগে চট করে আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নিন। গুড মর্নিং, আজকে আপনাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে একটা পুরো বাজার যেটা পরিচালিত হয় সম্পূর্ণ মহিলা দ্বারা, সেই জায়গা ঘুরে দেখব। তার আগে আমরা বেরিয়ে যাব আমাদের হোমস্টেকে বিদায় জানিয়ে, একেবারে গাড়িতে উঠে পড়ব। আমরা গাড়িতে করে এগিয়ে চললাম ইম্ফল মার্কেটের দিকে। আগে ব্রেকফাস্ট করতে হবে, তাই ব্লু মুন রেস্তোরাঁ থেকে পাও ভাজি ও ধোসা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট করে এগিয়ে চললাম ইম্ফল থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত সিক্রেট মন্দিরের দিকে। আমরা এখন এসেছি সোনামাই মন্দিরে, একটা অফবিট ডেস্টিনেশন। জায়গাটা একদম শান্ত নিরিবিলি, পাহাড়ের কোলে। সোনামাই মন্দিরে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ইম্ফলের দিকে এগিয়ে চললাম। ইম্ফলে এসে আমরা চলে এলাম ইম্ফলের মহিলা পরিচালিত ইমা মার্কেটে। আমরা এখন রয়েছি ইম্ফলে ইমা মার্কেটে। এই ইমা মার্কেটই হলো মহিলা দ্বারা পরিচালিত মার্কেট। একটু নজর করলে দেখতে পাবেন এখানে যারা দোকান নিয়ে বসেছেন বা পসরা সাজিয়ে বসেছেন সবাই কিন্তু মহিলা। এটাই হচ্ছে এই বাজারের মেন অ্যাট্রাকশন।
জামা কাপড় থেকে শুরু করে হ্যান্ডিক্রাফট, শুকনো মাছ সবই পাওয়া যায় এই মার্কেটে। এখানে মোট তিনটে মার্কেট রয়েছে। আমরা ঘোরাঘুরি করে এবার এগিয়ে চললাম লাঞ্চ সারতে। মণিপুর ছাড়ার আগে মণিপুরের ট্র্যাডিশনাল ফিশ থালি দিয়ে আমরা লাঞ্চ করতে এসেছি লক্ষ্মী কিচেনে। ট্র্যাডিশনাল থালি শুধু নয়, মানে মহাভোজ থালি যাকে বলে, এত রকম আইটেম যে ভাগাভাগি করতে অনেকটা সময় কেটে গেল। হাতের সাথে কত রকম রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 রকম আইটেম রয়েছে। কোনটা আগে খায়, কোনটা পরে খায়, কোনটা ভালো খেতে, মানে কোনটা আমার ভালো লাগবে কোনটা লাগবে না জানি না, সব রকম একটু একটু ট্রাই করব। মাছটা শুধু দেখে বুঝতে পারছি এটা মাছ রয়েছে, আর এটা লাস্টে খাবার মিষ্টি আইটেম। ফ্লাইটের তখনও বেশ কিছুটা দেরি, হাতে সময় ছিল, তাই লাঞ্চ করে এয়ারপোর্টের কাছে ইসকন মন্দিরটা ঘুরে নিলাম। ফেরার সময় এগিয়ে আসছে, এবার ফেরার পালা, কিন্তু তাও যেতে মন চাইছে না, মনে হচ্ছে আরও কিছু বাকি থেকে গেল হয়তো, আরও একটু কিছু যদি দেখে নেওয়া যায়। সেই করতে করতে এয়ারপোর্টে যাওয়ার পথেই আমরা চলে এসেছি ইসকন টেম্পলে। অনেকটা বড় জায়গা জুড়ে এই টেম্পলটা, এসছি এখন ইসকন টেম্পলে। ইসকন টেম্পলে এখন কেউ নেই, সেরকম ফাঁকা পুরো, আর চারদিকটা খুব সুন্দর করে সাজানো গোছানো, কাজ চলছে কিছু রেনোভেশনের। তো ট্রিপ শেষ, আমরা এসে গেছি এখন ইম্ফল এয়ারপোর্টের সামনে, পেছনে ইম্ফল এয়ারপোর্ট, এখান থেকে ফ্লাই করে আবার কলকাতা ফিরে যাও। তো ট্রিপটা যার জন্য সফল হলো সে হলো জিতেশ। তো জিতেশ, থ্যাংক ইউ ভেরি মাচ, মানে এর জন্যই কিন্তু পুরো ট্রিপটা আমাদের সফল হলো, সাকসেসফুল হলো। আপনারা যখন আসবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো জিতেশের, আপনারা জিতেশের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন, ও কিন্তু সুন্দরভাবে ঘুরিয়ে দেবে। আর খুব ফ্রেন্ডলি ছেলে, একদম বন্ধুর মতো মিশে গেছে, এই দুদিনে কিন্তু বুঝতেও পারিনি যে ও বাইরের কেউ। আপনারা আসুন, ঘুরে যান মণিপুর, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ, সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। ফ্লাইট ধরে আবার আমরা ফিরে চললাম বাড়ির উদ্দেশ্যে। একটা ট্রিপ শেষ মানে নতুন কিছু শুরুর অপেক্ষা। আপনাদের সাথে দেখা হবে নতুন পর্বে নতুন জায়গার ভিডিও নিয়ে। মণিপুর যাওয়ার জন্য মণিপুর ইনার লাইন পারমিটের প্রয়োজন। মণিপুর আইএলপি অনলাইন ওয়েবসাইটে ঢুকে নিজের আইডি কার্ড, ছবি ও সিগনেচার আপলোড করে ঘণ্টাখানেক অপেক্ষা করার পর পেমেন্ট অপশন আসবে। 100 টাকা পেমেন্ট করলে আইএলপি রেডি হয়ে যাবে, তবে গভর্নমেন্ট এমপ্লয়ীদের আইএলপির প্রয়োজন হয় না।